আজ একাধিক জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সারা সপ্তাহ জুড়ে একটানা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গের আকাশে ঘূর্ণাবর্তের প্রভাবে দুর্যোগ অব্যাহত থাকার সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ সারাদিনই মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় উপকূলসহ বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা পারদ 27 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রায় বিশেষ কোনো বদল আসবে না। অন্যদিকে পার্বত্য বঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কমলার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে অন্যান্য জেলাগুলিতে। উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। রাতের দিকেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকবে, বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকবে। আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি নামবে, সাথে সারাদিনই কম বেশি বৃষ্টি চলবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি নেই। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গ নিয়েও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে পরিস্থিতি প্রায় একই রকম থাকবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত, গত 10 তারিখ থেকে পশ্চিম মধ্য আরব সাগরের উপকূলীয় এলাকায় 60 কিলোমিটার বেগে বাতাস বইছে, যার জেরে আগামী 48 ঘণ্টায় সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও জেনে রাখা ভালো যে এই বছর বৃষ্টি দেরিতে এসেছে এল নিনোর কারণে, যেটা গোটা আগস্ট মাস থেকেই থাকবে। উত্তরবঙ্গের 5টি জেলায় আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যেই উপকূলীয় জেলাগুলিতে নামবে বৃষ্টি। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। আজ 2-24 পরগনায় 2-1 প্রশলা বৃষ্টি হতে পারে, বাদ বাকি জেলাগুলিতে হালকা প্রশলা বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আর সেই বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই নামবে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।